সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। 2020-21 শিক্ষাবর্ষে সরকারি বাংলা কলেজের একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা বিভাগের সকল শিক্ষার্থীকে ফিনান্সের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি অজিত দেবনাথ, ফিনান্স ও ব্যাংকিং বিভাগ, সরকারি বাংলা কলেজ, ঢাকা। আশা করি বর্তমান পরিস্থিতিতে সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলাচল করছো। যাই হোক, আজকে তোমাদের আমি অধ্যায় 4, আর্থিক বিশ্লেষণ বা ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস, এই চ্যাপ্টারের কিছু অংশ নিয়ে আলোচনা করব। অলরেডি আমরা এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করেছি, এর আগে আমরা এই চ্যাপ্টারের উপর 2টি ক্লাস নিয়েছি। মূলত এই চ্যাপ্টারটি 2টি অংশে বিভক্ত, একটি হচ্ছে নগদ প্রবাহ বিবরণী অংশ, একটি হচ্ছে ব্রেক ইভেন বিশ্লেষণ বা সমচ্ছেদ বিশ্লেষণ। আমরা নগদ প্রবাহ বিবরণী অংশটুকু অলরেডি আলোচনা করেছি। নগদ প্রবাহ বিবরণীর যে থিওরিগুলো পড়া দরকার সেগুলো আমরা পড়েছি, প্লাস যে ম্যাথগুলো আমাদের করা দরকার সবগুলো আমরা মোটামুটি সলভ করার চেষ্টা করছি। আজকে আমরা আলোচনা করব হচ্ছে ব্রেক ইভেন বিশ্লেষণ বা সমচ্ছেদ বিশ্লেষণ, এই টপিকগুলো আলোচনা করবো। প্রথমে আলোচনা করবো হচ্ছে আমরা ব্রেক ইভেন বিশ্লেষণ কি বা সমচ্ছেদ বিশ্লেষণ কি। ব্রেক ইভেন বিশ্লেষণ হচ্ছে বা সমচ্ছেদ বিশ্লেষণ হচ্ছে এমন একটি কৌশল যার মাধ্যমে বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয়, বিক্রয়লব্ধ আয়ের পরিমাণ এবং পণ্য বিক্রয় থেকে অর্জিত মুনাফার মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করা হয়। তার মানে হচ্ছে বিক্রিত পণ্য উৎপাদন ব্যয় হচ্ছে আমরা যে প্রোডাক্টটা বিক্রি করতে চাচ্ছি তার উৎপাদন খরচ বা উৎপাদন ব্যয়। বিক্রয়লব্ধ আয়ের পরিমাণ, বিক্রয়লব্ধ আয়ের পরিমাণ হচ্ছে আমরা বিক্রি করার ফলে যে আমাদের আয়টা হবে সেইটা, এবং পণ্য বিক্রয় থেকে অর্জিত মুনাফার মধ্যে, অর্জিত মুনাফা হচ্ছে পণ্য বিক্রি করার ফলে আমাদের যে আয় হবে সেই আয় থেকে মোট ব্যয় বিয়োগ করার পর যে অ্যামাউন্টটা থাকবে সেটা হচ্ছে মুনাফা। এর মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করা হয়ে থাকে বা হয় তাকে আমরা ব্রেক ইভেন বিশ্লেষণ বা সমচ্ছেদ বিশ্লেষণ বলে থাকি। তাছাড়া ব্রেক ইভেন বিশ্লেষণের মাধ্যমে বা সমচ্ছেদ বিশ্লেষণের মাধ্যমে আমরা একটি প্রতিষ্ঠানের মোট পরিচালন ব্যয় উঠে আসতে কি পরিমাণ পণ্য উৎপাদন ও বিক্রয় করতে হবে তা আমরা জানতে পারি। এখন আমরা একটা রাইটারের সংজ্ঞা দেখব, ব্যান হনের মতে। ব্যান হনের মতে কি দেখো একটু, স্থির ব্যয় বা পরিবর্তনশীল ব্যয় ও মুনাফা এবং বিক্রয়ের পরিমাণের মধ্যে সম্পর্ক নির্ধারণের কৌশল হচ্ছে ব্রেক ইভেন প্রয়েন বা ব্রেক ইভেন সরি ব্রেক ইভেন বিশ্লেষণ বা ব্রেক ইভেন অ্যানালাইসিস। আবার বলতেছি, স্থির ব্যয় মানে যে ব্যয়টা স্থির থাকে, পরিবর্তন হয় না, পরিবর্তনশীল ব্যয় আর যে ব্যয়টা পরিবর্তন হয় স্থির থাকে না। মুনাফা এবং বিক্রয়ের পরিমাণ, মুনাফা কি আমি আগে বলছিলাম, মুনাফা হচ্ছে মোট আয় থেকে মোট ব্যয় বিয়োগ করলে যে অ্যামাউন্টটা পাওয়া যাবে সেটা হচ্ছে মুনাফা, এবং বিক্রয় পরিমাণের মধ্যে সম্পর্ক নির্ধারণের কৌশল হচ্ছে ব্রেক ইভেন বিশ্লেষণ বা সমচ্ছেদ বিশ্লেষণ। তাই আমরা বলতে পারি যে বিভিন্ন পরিমাণ পণ্য উৎপাদন ও বিক্রয়ের সাথে জড়িত ব্যয় ও মুনাফা বিশ্লেষণ হচ্ছে ব্রেক ইভেন বিশ্লেষণ। এই কোশ্চেনটা সাধারণত আমাদের সৃজনশীলের 1 নম্বরে যে কোশ্চেনগুলো হয় সেখানে এই কোশ্চেনগুলো আসে, ব্রেক ইভেন বিশ্লেষণ কী বা সমচ্ছেদ বিশ্লেষণ কী। যদি আসে সেক্ষেত্রে আমরা শুধু প্রথম যে সংজ্ঞাটা শিখলাম সেটা লিখবো, রাইটারের সংজ্ঞা দেওয়া দরকার না। যদি রাইটারের সংজ্ঞা দিই সেক্ষেত্রেও আমি নাম্বার পাবো, হবে যে যেটা দাও যেটা দিলেই হবে। তারপরে আমরা জানবো হচ্ছে স্থায়ী ব্যয় ও পরিবর্তনশীল ব্যয়ের ধারণা। স্থায়ী ব্যয় বা স্থির ব্যয় একই কথা আর পরিবর্তনশীল ব্যয়ের ধারণা। প্রথমে দেখবো আমরা হচ্ছে স্থায়ী ব্যয় বা স্থির ব্যয়,
স্থায়ী ব্যয় একটি নির্দিষ্ট সময়ে এবং একটি নির্দিষ্ট কার্য পরিসরে উৎপাদনের পরিমাণ হ্রাস বা বৃদ্ধি পাওয়ার সঙ্গে যে ব্যয় পরিবর্তন হয় না তাকে স্থায়ী ব্যয় বলে, বা তাকে স্থায়ী ব্যয় বলে। বলে লেখাটা নাই, একটু একটু খেয়াল করবো, তাকে স্থায়ী ব্যয় বলে লেখাটা উল্লেখ নাই, বুঝে নিতে হবে একটু কষ্ট করে। আবার বলতেছি, একটি নির্দিষ্ট সময়ে এবং একটি নির্দিষ্ট কার্য পরিসরে উৎপাদনের পরিমাণ হ্রাস বা বৃদ্ধি পাওয়ার সঙ্গে যে ব্যয় পরিবর্তন হয় না তাকে স্থায়ী ব্যয় বলে। এই ব্যয় সাধারণত এই ব্যয় উদাহরণ হচ্ছে সাধারণত দালান কোঠার ভাড়া, যন্ত্রপাতি ও আসবাবপত্রের অবচয়, এগুলো হচ্ছে স্থায়ী ব্যয়ের উদাহরণ। আমরা যদি একটু বিস্তারিত বলতে চাই একটু উদাহরণের সাহায্যে, একটু খেয়াল করো সবাই। সাপোজ মনে করো তোমার একটা বিস্কুট ফ্যাক্টরি আছে, 2018 সালের তোমার বিস্কুট ফ্যাক্টরিতে 1,000 প্যাকেট বিস্কুট উৎপাদন করতে সক্ষম হয়েছে তুমি, বা তুমি 1,000 বা 1,00,000 প্যাকেট বিস্কুট উৎপাদন করো। সেক্ষেত্রে তোমার ওইখানে কর্মচারীদের বেতন দিতে হবে, এটা কিন্তু স্থায়ীভাবে দিতে হয় কর্মচারীদের বেতন, মান্থলি একটা ফিক্সড অ্যামাউন্ট থাকে কর্মচারীদের বেতন দিতে হয়। তারপরে বিস্কুট যে ফ্যাক্টরির জন্য একটা তোমার রুম ভাড়া বা বাড়ি ভাড়া নিতে হয়, সেটা একটা তোমার ফিক্সড দিতে হবে। তারপরে বিদ্যুৎ বিল দিতে হবে, তারপরে প্রিমিয়াম, যদি তোমার যদি বাড়ি ঘর যদি প্রিমিয়াম বিমা করা থাকে সেক্ষেত্রে প্রিমিয়াম জমা দিতে হবে। এগুলো হচ্ছে ফিক্সড। এই বাবদ তুমি 6,00,000 টাকা তোমার ভাড়া টাড়া সব কিছু মিলে 6,00,000 টাকা দেওয়া লাগে। এখন কথা হচ্ছে, তুমি যদি বিস্কুট উৎপাদন করো সেক্ষেত্রে তোমাকে কিন্তু এই 6,00,000 টাকা দিতে হবে, আর বিস্কুট যদি উৎপাদন নাও করো সেক্ষেত্রে তোমাকে এই 6,00,000 টাকা পেইড করতে হবে। এটা কিন্তু ফিক্সড, এটা তোমার বাড়বেও না কমবেও না, দেওয়াই লাগবে। কর্মচারীদের বেতন দেওয়া লাগবে, বাড়ি ভাড়াও দেওয়া লাগবে, বিদ্যুৎ বিলও দেওয়া লাগবে, প্রিমিয়ামও দেওয়া লাগবে, বিমা প্রিমিয়ামও দেওয়া লাগবে 6,00,000 টাকা। কিন্তু বিস্কুট উৎপাদন করলে তোমাকে ব্যয় দিতে হবে, আর যদি না করো তাও দেওয়া লাগবে। এটা হচ্ছে ফিক্সড ব্যয়, ফিক্সড কস্ট বা স্থায়ী ব্যয়। তারপর আসো পরিবর্তনশীল ব্যয়। উৎপাদনের পরিমাণ পরিবর্তনের সাথে সাথে যে ব্যয় পরিবর্তন হয় তাকে পরিবর্তনশীল ব্যয় বলে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল, তারপরে উৎপাদনে নিয়োজিত শ্রমিকদের মজুরি, জ্বালানি বা বিদ্যুৎ শক্তি মূল্য ইত্যাদি। উৎপাদনের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে মোট পরিবর্তনশীল ব্যয় তোমার বৃদ্ধি পায়। তোমার যদি উৎপাদন যদি বেশি করতে হয় সেক্ষেত্রে তোমার কাঁচামাল বেশি লাগবে, তোমার কাঁচামালের ব্যয়টা বেশি লাগতেছে। আর যদি উৎপাদন পরিমাণ যদি কম করতে যাও সেক্ষেত্রে তোমার কাঁচামাল কম লাগবে, সেক্ষেত্রে তোমার ব্যয়টা কমে যাচ্ছে। এই জন্য বলতেছি উৎপাদনের পরিমাণ পরিবর্তনের সাথে সাথে যে ব্যয় পরিবর্তন হয় তাকে পরিবর্তনশীল ব্যয় বলে। বেশি উৎপাদন হলে তোমার লেবার বা মজুরি বেশি লাগবে, শ্রমিক বেশি লাগবে, তো সেক্ষেত্রে তোমার মজুরি বেশি দেওয়া লাগবে। আর উৎপাদন যদি কম হয় সেক্ষেত্রে তোমার লেবারদের মজুরি কম দেওয়া লাগবে। এই যে পরিবর্তন হচ্ছে এই জন্য এটাকে আমরা বলতেছি পরিবর্তনশীল ব্যয়। মোট কথা হচ্ছে, স্থির ব্যয় বা স্থায়ী ব্যয় উৎপাদনের সাথে কোনো পরিবর্তন হবে না, উৎপাদনের পরিমাণ বাড়লে বা কমলেও পরিবর্তন হবে না, যে ব্যয়টা তোমার স্থির থাকবে তাকে আমরা স্থায়ী ব্যয় বলি। আর পরিবর্তনশীল ব্যয় হচ্ছে উৎপাদনের সাথে সাথে উৎপাদন বাড়লে বা কমলে যে ব্যয়টা পরিবর্তন হয় তাকে আমরা পরিবর্তনশীল ব্যয় বলি। এই কোশ্চেনগুলো সাধারণত 1 নম্বর কোশ্চেনগুলোতে আসে, সৃজনশীল 1 নম্বর যে কোশ্চেন সেখানেও আসে, যে স্থির ব্যয় কী বা স্থায়ী ব্যয় কী বা পরিবর্তনশীল ব্যয় কী, এগুলো আসে। যাই হোক, এখন দেখবো আমরা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট বা ব্রেক ইভেন বিন্দু। ব্রেক ইভেন পয়েন্ট বা ব্রেক ইভেন বিন্দু কি? ব্রেক ইভেন বিন্দু যে বিন্দুতে মোট বিক্রয়লব্ধ আয় মোট ব্যয়ের সমান হয় তাকে ব্রেক ইভেন বিন্দু বলে।
মোট কত হচ্ছে, যেখানে আমাদের মোট আয় ও মোট ব্যয় সমান থাকে, তাকে আমরা কি বলতেছি, সেই বিন্দুকে আমরা কি বলতেছি, ব্রেক ইভেন বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্ট বলতেছি। কি পরিমাণ উৎপাদন এবং বিক্রয় করবে ফার্মের পরিচালনার ব্যয় উঠে আসবে তা পরিচালন ব্রেক ইভেন বিশ্লেষণের মাধ্যমে জানা যায়। ব্রেক ইভেন বিশ্লেষণের ধারণা ব্রেক ইভেন বিন্দু বা সমচ্ছেদ বিন্দুর উপর প্রতিষ্ঠিত হয়। আমরা যদি একটা রাইটারের সঙ্গে দেখি, দেখো কি বলছে, গিটম্যানের মতে প্রতিষ্ঠানের পরিচালনা সমচ্ছেদ বিন্দু হলো ওই বিন্দু যেখানে মোট পরিচালন ব্যয় বিক্রয়লব্ধ আয়ের সমান হয়। আগেও বলছি, এখন আমরা বলতেছি ব্রেক ইভেন বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে এমন একটা পয়েন্ট বা এমন একটা বিন্দু যেখানে আমাদের কি হবে, মোট আয় ও মোট ব্যয় সমান থাকবে, মানে ওইখানে আমাদের লাভও হবে না ক্ষতিও হবে না লসও হবে না। যদি আমরা লাভ করতে চাই সেক্ষেত্রে আমাদের ব্রেক ইভেন পয়েন্টের উপরে বিক্রি করতে হবে, আর যদি আমাদের ব্রেক ইভেন পয়েন্টে যদি নিচে সেল করি সেক্ষেত্রে আমাদের লস হবে বা ক্ষতি হবে, আর ব্রেক ইভেন পয়েন্টের উপরে যদি আমরা সেল করি সেক্ষেত্রে আমাদের প্রফিট হবে বা লাভ হবে। তারপর আমরা যে টপিকটি আলোচনা করবো সেটি হচ্ছে পরিচালন ব্রেক ইভেন বিন্দু নির্ণয়ের পদ্ধতি। আমাদের সিলেবাসে দুইটা পদ্ধতি আছে আমাদের বইতে, একটা হচ্ছে সমীকরণ পদ্ধতি আর একটা হচ্ছে রৈখিক পদ্ধতি। সমীকরণটা আমরা ইকুয়েশন মেথড বলি, আর রৈখিকটা কিন্তু এসে বলে হচ্ছে গ্রাফিক্যাল মেথড। আজকে আমরা শুধু সমীকরণ পদ্ধতি বা ইকুয়েশন মেথড নিয়ে আলোচনা করবো, নেক্সট ক্লাসে আমরা গ্রাফিক্যাল বা রৈখিক পদ্ধতি নিয়ে আলোচনা করব। দেখো সমীকরণ পদ্ধতির প্রথম হচ্ছে ব্রেক ইভেন বিন্দু একক সূত্রটা দেখি একটু, সবাই আমরা খেয়াল করো সূত্রগুলো একটু ভালোভাবে খেয়াল করো, স্থির ব্যয় ডিভাইডেড বাই প্রতি একক বিক্রয় মূল্য মাইনাস প্রতি একক পরিবর্তনশীল ব্যয়। একটু ভালোভাবে খেয়াল করো, এখানে এখানে বলা আছে পরিচালন ব্রেক ইভেন বিন্দু, এখন পরিচালন কথাটা না লিখলেও হবে, শুধু ব্রেক ইভেন বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্ট লিখলেও হবে, বাংলায় বিন্দু লিখতে হয় আর ইংলিশে লিখতে পয়েন্ট লিখে তাও হবে, আমাদের বাংলা লেখাই বেটার। এখানে ব্রেক ইভেন বিন্দু যদি একক যদি আসে, পরীক্ষায় আমাদের উল্লেখ করা থাকবে একক কিংবা টাকায়, যদি একক আসে সেক্ষেত্রে আমাদের সূত্র হবে এটা, স্থির ব্যয় ডিভাইডেড বাই প্রতি একক বিক্রয় মূল্য মাইনাস প্রতি একক পরিবর্তনশীল ব্যয়। আবার বলতেছি, যদি একক যদি উল্লেখ করে আসে সেক্ষেত্রে সূত্র হবে স্থির ব্যয় ডিভাইডেড বাই প্রতি একক বিক্রয় মূল্য মাইনাস প্রতি একক পরিবর্তনশীল ব্যয়। এই তথ্যগুলো আমরা অঙ্কেতে দেওয়া থাকবে, আমাদের অঙ্কে দেওয়া থাকবে, শুধু আমরা মান বসাবো সূত্র অনুযায়ী, শুধু আমরা মান বসাবো। তাহলে সূত্রটা কি হবে, স্থির ব্যয় ডিভাইডেড বাই প্রতি একক বিক্রয় মূল্য মাইনাস প্রতি একক পরিবর্তনশীল ব্যয়। তারপর দেখো পরিচালন ব্রেক ইভেন বিন্দু টাকা, আগেরটা ছিল একক এখন হচ্ছে টাকায়। টাকা সূত্র দেখি একটু আমরা, টাকা সূত্র হচ্ছে স্থির ব্যয় ডিভাইডেড বাই বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়, আবার কিন্তু ডিভাইডেড বা ভাগ দেওয়া আছে, খেয়াল করো এখানে এটা ডিভাইডেড কিংবা ভাগ, যেটা বলি আমরা ভাগ বিক্রয়। এখানে কিন্তু বিক্রয় দেখছি, এখানে প্রতি একক বিক্রয় মূল্যই হবে বা এখানে প্রতি একক পরিবর্তনশীল ব্যয় হবে, সরাসরি মূল্য দেওয়া থাকবে না, আমাদের এককই মূল্য দেওয়াই থাকে। যদি আমাকে টাকায় বের করতে বলে তখন সূত্র হবে এরকম, স্থির ব্যয় ডিভাইডেড বাই প্রতি একক বিক্রয় মূল্য বা বিক্রয় মাইনাস প্রতি একক পরিবর্তনশীল ব্যয় বা পরিবর্তনশীল ব্যয় ডিভাইডেড সরি ব্যাকেট ভাগ বা ডিভাইডেড বিক্রয় প্রতি একক বিক্রয় মূল্য। শুধু টাকার ক্ষেত্রে আমাদের এই ভাগ বিক্রয়টা এক্সট্রা অ্যাড করতে হবে সূত্রের সাথে, আর যদি একক বলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এইটুক হবে না, ভাগ বিক্রয় বা বিক্রয় মূল্য এটা হবে না, আর টাকা বলে এইটুক হবে, এই শুধু এইটুকু শুধু অ্যাড করতে হবে টাকার ক্ষেত্রে।
আর এককের ক্ষেত্রে এটুক হবে না। তার মানে একটা সূত্র শিখলে আমাদের সবগুলো সূত্র হয়ে যায়, দুইটা সূত্র হয়ে যাচ্ছে। সূত্রটা কি হচ্ছে? সূত্র হচ্ছে স্থির ব্যয় ডিভাইডেড বাই বিক্রয় মূল্য মাইনাস পরিবর্তনশীল ব্যয় ভাগ বিক্রয়। এটা হচ্ছে ব্রেক ইভেন বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্ট, যখন আমাদের বলবে টাকায় বের করো, তখন হবে এই সূত্র। তারপরেও একটা সূত্র আছে কন্ট্রিবিউশন মার্জিন, এটা সমীকরণ পদ্ধতি মুক্তি করতেছে। পরে প্রতি একক, যদি এককে বের করতে বলে কন্ট্রিবিউশন মার্জিন, কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে একটা ইংলিশ ওয়ার্ড, যদি বাংলায় আসে তাহলে হবে আমাদের অবদান প্রান্ত। কন্ট্রিবিউশন মার্জিন বাংলা হচ্ছে অবদান প্রান্ত প্রতি একক। মাঝে মাঝে আমাদের কনফিউশন করার জন্য পরীক্ষাতে বাংলায় লিখে দেয় অবদান প্রান্ত প্রতি একক বের করো, কিন্তু আমাদের বইয়েতে কন্ট্রিবিউশন মার্জিন আছে প্লাস আমরা কন্ট্রিবিউশন মার্জিনই পড়াই, কিন্তু অবদান প্রান্ত আসলে তো অনেকে বুঝতে পারে না যে কোনটা কোন অঙ্কটা আসছে, এই জন্য এটা বাংলা হচ্ছে অবদান প্রান্ত। একই সূত্র হবে, সূত্রটা হচ্ছে প্রতি একক বিক্রয় মূল্য মাইনাস প্রতি একক পরিবর্তনশীল ব্যয়। মানে আগের সূত্রগুলাই জাস্ট একটু টুক, মানে সমীকরণ পদ্ধতি প্রতি একক ব্রেক ইভেন বিন্দুর প্রতি একক সূত্র ছিল স্থির ব্যয় ডিভাইডেড বাই প্রতি একক বিক্রয় মূল্য মানে প্রতি একক পরিবর্তনশীল ব্যয়, যদি কন্ট্রিবিউশন মার্জিন প্রতি একক বলে সেক্ষেত্রে স্থির ব্যয় টুক হবে না, নিচের টুক প্রতি একক বিক্রয় মূল্য মাইনাস প্রতি একক পরিবর্তনশীল ব্যয়। যদি টাকার বলে, টাকার দাম কি শিখছিলাম? বিক্রয় মূল্য মাইনাস পরিবর্তনশীল ব্যয়, এটা হলো টাকার বিক্রয় মূল্য মাইনাস পরিবর্তনশীল ব্যয়। শেষ আরেকটা সূত্র আছে, দেখো খেয়াল করো, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। এর আগে দেখলাম হচ্ছে আমরা কন্ট্রিবিউশন মার্জিন প্রতি একক বা টাকায়, এখন হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, দুটা কিন্তু আলাদা জিনিস, দুটা কিন্তু আলাদা জিনিস। একটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, এটা বাংলা হবে দত্তান অবদান প্রান্ত অনুপাত, আর ওইটা হচ্ছে অবদান প্রান্ত। একটা আমরা সূত্রটা খেয়াল করি, সূত্রটা হচ্ছে বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় ডিভাইডেড বাই বিক্রয় বিক্রয় মূল্য বা প্রত্যক্ষ বিক্রয় মূল্য মাইনাস প্রত্যক্ষ পরিবর্তনশীল ব্যয় বা পরিবর্তনশীল ব্যয় ডিভাইডেড বাই বিক্রয়। এটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতের সূত্র। তার মানে আমাদের মূলত দুইটা সূত্র, একটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট একক, ব্রেক ইভেন পয়েন্ট টাকা, এই দুইটা সূত্র শিখলেই কন্ট্রিবিউশন মার্জিন প্রতি একক বা টাকা সূত্র মোটামুটি হয়ে যায়, এটার ভিত্তিতে হয়ে যায়, বা কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত এই সূত্রটাও আমাদের কন্ট্রিবিউশন ব্রেক ইভেন পয়েন্ট বা ব্রেক ইভেন কিন্তু টাকার নিচের অংশটুকু কিন্তু এইটুক। ব্রেক ইভেন পয়েন্ট টাকার সূত্র ছিল স্থির ব্যয় ডিভাইডেড বাই বিক্রয় মানে পরিবর্তনশীল ব্যয় ডিভাইডেড বাই বিক্রয়, শুধু স্থির ব্যয়গুলোর অংশটুকু বাদ দিয়ে নিচের অংশটুকু হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতের সূত্র। তার মানে আমাদের যদি দুইটা সূত্র শিখি বা একটা সূত্র শিখি প্রথম দিকে, সেক্ষেত্রে আমাদের চারটা সূত্রই মোটামুটি ক্যাপচার হয়ে যায়। আশা করি সূত্রগুলো সবাই বুঝতে পারছো। এখন আমরা একটা অঙ্ক দেখবো, সবাই দেখো একটু খেয়াল করো ভালোভাবে। অঙ্ক নাম্বার এক, তথ্য দেওয়া আছে নিম্নে এবিসি কোম্পানির কিছু তথ্য দেওয়া হলো। তথ্যগুলো এরকম, বার্ষিক মোট বিক্রয় বলা আছে 5,000 টাকা, বার্ষিক স্থির ব্যয় বা স্থায়ী ব্যয় এটাই বলি আমরা দেওয়া আছে 50,000 টাকা, তারপর বলা আছে প্রতি একক বিক্রয় মূল্য 30 টাকা, তারপর বলা আছে প্রতি একক পরিবর্তনশীল ব্যয় বলা আছে 10 টাকা। আমাদের করতে হবে কি করণীয়, প্রথম হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন প্রতি একক কত হবে, খ নম্বর বলা আছে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত নির্ণয় করো, গ নম্বর বলা আছে ব্রেক ইভেন বিন্দু এককে নির্ণয় করো,
ঘনমা বলা আছে, বেগ কিপিং বিন্দু, টাকায় নির্ণয় করো। তার মানে আমরা যে সূত্রগুলো শিখে আসলাম সবগুলো সূত্রই এখানে অ্যাপ্লাই করতে হবে। চারটা সূত্র শিখে আসছি, চারটা সূত্র অঙ্ক এখন দেখব। তার আগে আমাদের এই এই অঙ্কের ডাটাগুলো যদি আমরা খাতায় লিখে রাখি, তাহলে সেক্ষেত্রে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে আর কি, বুঝতে সুবিধা হবে। আর যদি কাগজে বই থাকে, বই অঙ্কটা দেওয়া আছে, এটা 316 নম্বর পেজ অঙ্ক দেওয়া আছে, 15 নম্বর অঙ্ক 316 নম্বর পেজে, সেখান থেকে তোমরা দেখতে পারো, যদি বই থেকে বই বের করতে পারো। কারণ এখন আমি সরাসরি অঙ্কে চলে যাব, সমাধান খেয়াল করা। প্রথম বলা ছিল কন্ট্রিবিউশন মার্জিন প্রতি একক বের করতে বলছিল। কন্ট্রিবিউশন মার্জিনের সূত্র আমরা কি শিখে আসছিলাম, সূত্র ছিল প্রতি একক বিক্রয় মূল্য মাইনাস প্রতি একক পরিবর্তনশীল ব্যয়। আমাদের অঙ্কেতে প্রতি একক বিক্রয় মূল্য ছিল 30 টাকা, অঙ্কে আমাদের ডাটা আছে যে প্রতি একক বিক্রয় মূল্য 30 টাকা এবং প্রতি একক পরিবর্তনশীল ব্যয় 10 টাকা। মান বসাইলাম 30 মাইনাস 10 হচ্ছে 20 একক, অনেক সহজ অঙ্ক, শুধু মানগুলো কষ্ট করে পাঠাইতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সূত্রগুলো একটু মনে রাখার চেষ্টা করতে হবে, ভালোভাবে করতে হবে সূত্রগুলো, সূত্র মনে রাখতে পারে। অঙ্কগুলো করা একদম ইজি, অঙ্কগুলো খুবই ইজি, আর প্রতি বছরই এখান থেকে একটা অঙ্ক আসবেই, এই টাইপের একটা অঙ্ক আসবেই, সহজে এখান থেকে 10 নম্বর পাওয়া যায়। যাই হোক, কন্ট্রিবিউশন মার্জিন প্রতি একক আমরা বুঝতে পারছি, সূত্র হচ্ছে প্রতি একক বিক্রয় মূল্য মাইনাস প্রতি একক পরিবর্তনশীল ব্যয়। তারপর প্রত্যেক বিক্রয় মূল্য ছিল আমাদের 10 30 টাকা, আর পরিবর্তনশীল ব্যয় ছিল 10 টাকা, যোগ করলে কত হয়, 20। সরি, এখানে একক হবে না, টাকা হবে, একটু তোমার খেয়াল করবো, এখানে ভুল লেখা হয়েছে, এখানে একক হবে না, এখানে হবে 20 টাকা, যেহেতু সবগুলোতে আমাদের মূল্য বলা আছে বা ব্যয় বলা আছে, এখানে টাকা হবে। তারপর দেখো কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, খ নাম্বার ছিল কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। সূত্রটা আমরা কি শিখছিলাম, সূত্র শিখছিলাম হচ্ছে বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় ডিভাইডেড বাই বিক্রয়। বিক্রয় বলতে এখানে প্রতি একক বিক্রয় মূল্য বোঝাচ্ছে, পরিবর্তনশীল বলতে ব্যয় বলতে এখানে প্রতি একক পরিবর্তনশীল ব্যয় বোঝাচ্ছে, আর বিক্রয় বিক্রয় বলতে সেম প্রতি একক বিক্রয় মূল্য বোঝাচ্ছে। এখন আমরা মান বসাইছি, খেয়াল করো, বিক্রয় ছিল আমাদের 30 টাকা, আর পরিবর্তনশীল ব্যয় ছিল হচ্ছে 10 টাকা ডিভাইডেড বাই 30। প্রথমে আমরা উপরের অঙ্কটুকু কাজ করবো, 30 মাইনাস 10 এইটুকু কাজ করবো, তারপরে আমরা বাইরের কাজ করবো, তার কত হয়, 20 মাইনাস 20 ডিভাইডেড বাই 30। এখন আমাদের ভাগ করলে কত হচ্ছে, ভাগ করলে হচ্ছে 0.66667, এটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতের অ্যান্সার। তার মানে 1 2 3 4 5 6টা 6, তারপরে 7, এটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতের অ্যান্সার। আশা করি সবাই অঙ্ক বুঝতে পারছো, এটা ক নম্বর বুঝতে পারছো, খ নম্বরও বুঝতে পারছো। এখন আমরা ঘ নম্বরে চলে যাব। ঘ নাম্বার ছিল আমাদের পরিচালন ব্রেক ইভেন বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্ট একক, এককে বের করতে বলছিল। এককের সূত্র কি আমরা আগেও দেখে আসছি, আবার বলতেছি, এককের সূত্র হচ্ছে স্থির ব্যয় ডিভাইডেড বাই
প্রতি একক বিক্রয় মূল্য মাইনাস প্রতি একক পরিবর্তনশীল ব্যয়। আবার বলতেছি, স্থির ব্যয় ডিভাইডেড বাই প্রতি একক বিক্রয় মূল্য মাইনাস প্রতি একক পরিবর্তনশীল ব্যয়। আমাদের অঙ্কের ডাটাতে বলা ছিল বা অঙ্কে ডাকা আছে স্থির ব্যয় কত, বার্ষিক স্থির ব্যয় আমাদের ছিল হচ্ছে 50,000 টাকা, আর প্রতি একক বিক্রয় মূল্য ছিল আমাদের 30 টাকা, আর পরিবর্তনশীল ব্যয় ছিল হচ্ছে 10 টাকা। এখন শুধু আমরা মান বসাইছি, খেয়াল করো স্থির ব্যয় কি বলছিলাম, দেওয়া আছে আমাদের 50,000 টাকা, মান বসাইলাম 50,000 টাকা বসাইলাম, তারপরে প্রতি একক বিক্রয় মূল্য 30 টাকা বলা আছে বসাইলাম, প্রতি একক পরিবর্তনশীল বলা আছে 10 টাকা বসাইলাম। সহজ, অনেক সহজ অঙ্ক। নিচে প্রথমে বিয়োগ করলাম, কত হচ্ছে 30 মাইনাস 10 কত হয় 20, আর উপরে হচ্ছে 50,000, ভাগ করলে কত হয় 25,000 একক বা 2,500 একক। অ্যান্সার শেষ, একদম ইজি অঙ্ক, এই অঙ্কটা আসবে এই পরীক্ষায়, মাস্ট, কি পরীক্ষায় যে কোনো পরীক্ষায় আসবে, আমাদের অর্ধবার্ষিকী বলি, টেস্ট পরীক্ষা বলি, পি টেস্ট বলি, সরি পি টেস্ট না তো বার্ষিক পরীক্ষা, তারপরে ফাইনাল পরীক্ষার অঙ্কগুলো আসবে, ইন্টারমিডিয়েট আমাদের বোর্ড পরীক্ষা, সেখানে অঙ্কগুলো অবশ্যই অবশ্যই আসবে, এই সেম অঙ্কগুলোই আসবে। ব্রেক ইভেন পয়েন্ট একক নির্ণয় করো বা ব্রেক ইভেন পয়েন্ট টাকা নির্ণয় করো, অঙ্কটা আসবে, অতএব সূত্রগুলো তোমরা অবশ্যই ভালোভাবে মুখস্থ করবে। তারপরে লাস্ট ঘ নাম্বারটা হচ্ছে ব্রেক ইভেন বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্ট টাকা, টাকার সূত্রটা কি সবাই একটু দেখি আমরা। টাকার সূত্রটা হচ্ছে স্থির ব্যয় ডিভাইডেড বাই বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় ভাগ বিক্রয়। এখানে বিক্রয় বলতে আমরা প্রতি একক বিক্রয় মূল্য বোঝাচ্ছি, আর পরিবর্তনশীল ব্যয় বলতে আমরা প্রতি একক পরিবর্তনশীল ব্যয় বোঝাচ্ছি, আর এখানে বিক্রয় বলতে সেম প্রতি একক বিক্রয় মূল্যকেই বোঝাচ্ছি। এখন আমরা মান বসাবো, আমাদের স্থির ব্যয় কত ছিল, আমাদের স্থির ব্যয় ছিল হচ্ছে 50,000 টাকা, আর প্রতি একক বিক্রয় মূল্য ছিল 30 টাকা, আর পরিবর্তনশীল ব্যয় ছিল 10 টাকা, ভাগ বিক্রয়, এই বিক্রয় ভাগ কত 30। তারপরে লাইন খেয়াল করো সবাই, 50,000 উপরে ঠিকই রাখছি আমি, তারপর 30 মাইনাস 10 বিয়োগ করলে কত হয় 20 ভাগ 30। উপরে 50,000 টাকা ঠিকই আছে, নিচে 20 ভাগ 30 কত হয়, 20 ভাগ 30 ভাগ করলে হয় 0.666667, মানে 6টা 6 7। আমরা ক্যালকুলেটর চাপ দিলেই বুঝতে পারবো যে কত আসতেছে, 20 ভাগ 30 চাপ দিলে করলে এটা আসবে 6টা 6 আর 7। আশা করি আমরা এই অ্যামাউন্টটা কিভাবে আসছে বুঝতে পারছি। এখন লাস্টে কত হয় পরে আমরা 50,000 ভাগ 0.66667 ভাগ করলে কত আসবে 2,700 টাকা, এটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট টাকা বা ব্রেক ইভেন বিন্দু টাকা নির্ণয় করতে বললে আমরা সূত্র এইভাবে করব, আর যদি একক নির্ণয় করতে বললে আমরা আগে যেভাবে করলাম সেইভাবে করব। আমাদের অঙ্কগুলো অবশ্যই অবশ্যই আসে, আমরা যে 4টা অঙ্ক করলাম 4টা অঙ্কই পরীক্ষাতে আসে, তোমরা বইতেও দেখবা এই অঙ্কগুলো আসছে, আসে বইতে অ্যাভেলেবল অঙ্কগুলো আছে, অবশ্যই এগুলা বেশি বেশি প্র্যাকটিস করবা বাসায় বই থেকে, কারণ আমাদের ক্লাসে সব অঙ্ক করে দেওয়া সম্ভব না, একটা আমরা করাই দেবো ওই একই নিয়মে তোমাদের বাসায় প্র্যাকটিস করতে হবে। যাই হোক, আমরা প্রথম অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পারছি মনে হয়,
অঙ্ক নাম্বার 2, একই অঙ্ক তোমাদের জন্য, এটা বাসার হোমওয়ার্ক, তোমরা বাসায় এটা প্র্যাকটিস করবা, সবকিছু একই, শুধু আমাদের অ্যামাউন্ট গুলা চেঞ্জ, 7,000 মোট বার্ষিক বিক্রয় আছে, 7,000 ফিরবে আছে, 55,000 টাকা, প্রতি একর বিক্রয় মূল্য 40, পরিবর্তনশীল প্রায় 20 টাকা, সবকিছু সেম, শুধু তথ্যগুলো সব সেম, বাট অ্যামাউন্ট গুলা চেঞ্জ। আর কি কি করতে হবে আগের অঙ্কের মতোই, কন্ট্রিবিউশন মার্জিন, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, ব্রেক ইভেন বিন্দু এককে, ব্রেক ইভেন বিন্দু টাকায়, সব কিছু সেম, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা। এখন আমরা একটা অঙ্ক দেখবো, অঙ্ক নাম্বার 3, দেখো কি দেওয়া আছে এখানে। এটা একটা আরেকটা অন্যরকম অঙ্ক, অঙ্কটা পরীক্ষায় আসে, সবাই খেয়াল করো। নিম্নে এক্স ওয়াই জেড কোম্পানি কিছু তথ্য দেওয়া হলো, কি কি তথ্য দেওয়া আছে? দেওয়া আছে স্থির ব্যয় 20,000 টাকা, প্রতি একক বিক্রয় মূল্য দেওয়া আছে 10 টাকা, আর বলা আছে প্রতি একক পরিবর্তনশীল ব্যয় 6 টাকা। তাহলে আমাদের কাজ কি, কাজ করণীয় কি? করণীয় হচ্ছে ব্রেক ইভেন বিন্দু এককে নির্ণয় করতে বলছে। আমরা খ নাম্বার বলছি, বিক্রয় মূল্য 10% বৃদ্ধি পেলে ব্রেক ইভেনের উপর কি প্রভাব পড়বে? এখানে কিন্তু আমাদের বিক্রয় মূল্য বলা আছে কত, প্রতি একর বিক্রয় মূল্য বলা আছে 10 টাকা, এটাই বলছে যে 10% বৃদ্ধি পেলে ব্রেক ইভেনের উপর কি প্রভাব পড়বে। আমরা করবো, দেখবো সবাই কি প্রভাব করে। তারপর বলা আছে গ নাম্বার বলা আছে, কোম্পানি 10,000 টাকা মুনাফা করতে চায়, তাহলে তাকে কত একক বিক্রয় করতে হবে? তিনটা কোশ্চেন, তার ভিতরে আমরা প্রথম কোশ্চেন যেটা ব্রেক ইভেন বিন্দু এককে নির্ণয় করো, এটা আমরা আগে শিখে আসছি, এটা আমরা সবাই পারবো আশা করি। তারপর আমরা দেখবো আবার, এখন সমাধানে চলে গেলাম, এককের সূত্র কি আমরা আগে দেখছিলাম, স্থির ব্যয় ডিভাইডেড বাই প্রতি একক বিক্রয় মূল্য মাইনাস প্রতি একক পরিবর্তনশীল ব্যয়। আমাদের স্থির ব্যয় ছিল হচ্ছে 20,000 টাকা, আর প্রতি একক বিক্রয় মূল্য ছিল 10 টাকা, আর প্রতি একক পরিবর্তনশীল ব্যয় ছিল 6 টাকা, তো 10 থেকে 6 দেখা থাকে 4 টাকা থাকে, আর উপরে কত হচ্ছে 20,000, ভাগ করলে কত হয়? ভাগ করলে হবে 5,000 একক, এটা হচ্ছে ব্রেক ইভেন বিন্দু এককে, এককের মান কত আসতেছে 5,000। এখন আমাদের খ নাম্বার কি বলছে, ব্রেক ইভেন কি বলছে, বিক্রয় মূল্য 10% যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে কি হবে? এখন দেখো বিক্রয় মূল্য আমার কত টাকা ছিল, বিক্রয় মূল্য ছিল আমাদের 10 টাকা, আমাদের ওখানে বলা আছে বিক্রয় মূল্য কত 10 টাকা, এখন বলা যে বিক্রয় মূল্য 10% বৃদ্ধি পায়, তাহলে 10 টাকা 10% কত, একটু খেয়াল করো যে 10 টাকা প্লাস 10% বৃদ্ধিটা যোগ করতে হবে আমাকে, এই 10 টাকা প্লাস 10%, 10 টাকা 10% কত হয়, 1 টাকা হবে, 10 প্লাস 1 এক ইকুয়াল টু 11 টাকা, তার মানে আমাদের নতুন বিক্রয় মূল্য কত হচ্ছে 11 টাকা। বিক্রয় মূল্য 10% বৃদ্ধি পাওয়াতে কত টাকা হচ্ছে আমাদের নতুন বিক্রয় মূল্য, নতুন বিক্রয় মূল্য হচ্ছে 11 টাকা। যাই হোক, এখন বলছে যে 10% বৃদ্ধি পেলে ব্রেক ইভেনের উপর কি প্রভাব পড়বে। এখন আমরা একটা ব্রেক ইভেন করতে হবে, যেহেতু আমরা আগেরটা এককে করছি, এখানে এককেই করব। সূত্রটা কি আমরা জানি, স্থির ব্যয় ডিভাইডেড বাই প্রতি একক বিক্রয় মূল্য মাইনাস প্রতি একক পরিবর্তনশীল ব্যয়। এখন আমাদের কিন্তু বিক্রয় মূল্য কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বিক্রয় মূল্য আগে ছিল আমাদের 10 টাকা, এখন 10% বৃদ্ধি পাওয়াতে কত হয়েছে 11 টাকা হয়েছে। এখন আমাদের এখানে বিক্রয় মূল্য কিন্তু 11 টাকা লিখতে হবে আমাদের, খেয়াল করো যে 20,000 টাকা স্থির ব্যয় যা আছে তাই থাকবে, বিক্রয় মূল্য আমাদের ছিল 10 টাকা, কিন্তু 10% বৃদ্ধির জন্য কত হয়ে যাবে 11 টাকা হবে, আর পরিবর্তনশীল ব্যয় যা আছে সেটা যা যেটা আছে সেটাই থাকবে, 6 টাকা ছিল 6 টাকাই আছে, কত হয় 20,000, 11 থেকে 6 থেকে 5,
ভাগ করলে কত হবে? 4000 একক। এখন খেয়াল করো যে বিক্রয় মূল্য 10% বৃদ্ধি পেলে ব্রেক ইভেন বিন্দু হ্রাস পেয়ে হবে 4000 একক। এই লাইনটা কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই লিখতে হবে, এই লাইনটা না লিখলে কিন্তু আমরা মার্কস পাবো না। আমরা ক নামাদের ক নাম্বারে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট, ব্রেক ইভেন বিন্দু এককে টাকা কত একক কত আসছিল? 5000 আসছিল। আর এখানে আমাদের বিক্রয় মূল্য 10% বৃদ্ধি পাওয়ার ফলে ব্রেক ইভেন উপর কী প্রভাব পড়লো? ব্রেক ইভেন উপর প্রভাব করছে কি, 1000 টাকা হ্রাস পাইছে, কমে গেছে। তখন হয়েছিল 5000 একক, আর এখন কত হয়েছে? 10% বৃদ্ধি পেলে কী হয়েছে? ব্রেক ইভেন বিন্দু হ্রাস পেয়ে 4000 একক হয়েছে, তার মানে 1000 একক হ্রাস পাইছে। আশা করি সবাই বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি বা কি বলছি। এই লাইনটা কিন্তু অবশ্যই অবশ্যই লিখতে হবে যে বিক্রয় মূল্য 10% বৃদ্ধি পেলে ব্রেক ইভেন বিন্দু হ্রাস পেয়ে 4000 একক হবে। সেম ভাবে আমাদের বিক্রয় মূল্য না বলে যদি পরিবর্তনশীল ব্যয় বলতো, তাও আমরা এইভাবেই করতাম। পরিবর্তনশীল ব্যয় 10% বৃদ্ধি পেলে ব্রেক ইভেনের উপর কি প্রভাব পড়বে? তখন আমাদের এখানে লিখতে হতো পরিবর্তনশীল ব্যয় 10% বৃদ্ধি পেলে পরিবর্তনশীল ব্যয় বা মূল্য হবে কত, আমরা তখন বের করতাম এইভাবে। বেরিয়ে তখন আমাদের বিক্রয় মূল্যে যা আছে তাই ঠিক থাকতো, কিন্তু পরিবর্তনশীল ব্যয়টা 10% বৃদ্ধি হলে যেটা হইতো সেটা আমাদের লিখতে হইতো এখানে। তারপর আমরা এবং করবো কম্প করার পরে তারপর এখানে লিখতে হইতো যে 10% বৃদ্ধি পেলে পরিবর্তনশীল ব্যয় বৃদ্ধি পেলে ব্রেক ইভেন পয়েন্টে কি হ্রাস পায় না বৃদ্ধি পায় সেটা আমাদের লিখতে হইতো। আবার বলতেছি এইখানে কিন্তু এই লাইনটা না লিখলে কিন্তু মার্কস পাবা না, পাবা মার্কস তো কম পাবা, অবশ্যই অবশ্যই এই লাইনটা লিখতে হবে। আশা করি অঙ্করা সবাই বুঝতে পারছো। যাই হোক আমি তারপরে ঘ নম্বরে চলে যাই। ঘ নম্বরে আমাদের কি বলছে? ঘ নম্বর বলছিল যে কোম্পানি 10000 টাকা মুনাফা করতে চায়, তাহলে তাকে কত একক বিক্রয় করতে হবে? তার মানে আমাদের প্রয়োজনীয় বিক্রয় এককটা বের করতে হবে, কত একক বিক্রয় করলে কোম্পানি 10000 টাকা মুনাফা করতে পারবে। সূত্র হচ্ছে এরকম, প্রয়োজনীয় বিক্রয় এককের সূত্র হচ্ছে এরকম যে স্থির ব্যয় প্লাস মুনাফা ডিভাইডেড বাই প্রতি একক বিক্রয় মূল্য মাইনাস প্রতি একক পরিবর্তনশীল ব্যয়। তার মানে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট এককের যে সূত্র সেম সূত্র প্লাস শুধু শুধু এখানে একটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে প্লাস মুনাফা। এই জিনিসটা শুধু অ্যাড হবে, তার মানে একটা সূত্র শিখলেই প্রয়োজনীয় বিক্রয় এককের সূত্রটা আমরা পাচ্ছি। এখানে কি এখানে শুধু কি অ্যাড করতে হবে? প্লাস মুনাফা, এই কথাটা শুধু অ্যাড করতে হবে। আর যা ব্রেক ইভেন পয়েন্ট এককের যে সূত্র শিখছি আমরা সেই সূত্রে থাকবে শুধু প্লাস, উপরে স্থির ব্যয়ের সাথে যোগ করতে হবে কি মুনাফা যোগ করতে হবে, তাইলে আমরা প্রয়োজনীয় বিক্রিয়া যে সূত্র সেটা আমরা পেয়ে যাবো। যাই হোক আমরা এখন সব তথ্যই আমাদের অঙ্কে দেওয়া আছে, আমরা এখন তথ্য থেকে থেকে মানগুলো নিয়ে বসাবো শুধু অঙ্কতে। খেয়াল করো স্থির ব্যয় আমাদের বলা ছিল 20000 টাকা স্থির ব্যয় বা স্থায়ী ব্যয়, আর বলা ছিল যে কোম্পানি 10000 টাকা মুনাফা করতে চায়, তার মানে আমাদের মুনাফার অ্যামাউন্টটা দেওয়া আছে এখানে 10000 টাকা, আর প্রতি একক বিক্রয় মূল্য আমাদের দেওয়া আছে কত টাকা? 10 টাকা। আর প্রতি একক পরিবর্তনশীল ব্যয় আমাদের দেওয়া আছে কত? 6 টাকা। এখন খেয়াল করো 20000 প্লাস 10000 কত হবে? 30000, আর নিচে 10 মাইনাস 6 কত হয়? 4। এখন যদি আমরা ভাগ করি 30000 ভাগ 4 কত হয়? 7500 একক। তার মানে আমরা আমাদের কি হচ্ছে, তার মানে আমাদের যদি 10000 টাকা মুনাফা করতে চাই সেক্ষেত্রে আমাদের 7500 একক বা 7500 একক পণ্য বিক্রি করতে হবে। 7000 বা 7500 একক যদি আমরা বিক্রি করতে পারি সেক্ষেত্রে আমাদের 10000 টাকা মুনাফা বা প্রফিট হবে। আশা করি সবাই অঙ্গরে আমরা বুঝতে পারছি।
অঙ্ক নাম্বার 4, এটা তোমাদের জন্য বাসার হোমওয়ার্ক, তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবা। যে আমরা যে অঙ্কটা মাত্র সমাধান করলাম বা সলিউশন করলাম সেই অঙ্কটাই, শুধু অ্যামাউন্ট গুলো একটু চেঞ্জ। স্থির ব্যয় এখানে 40,000 টাকা দেওয়া আছে, এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে 15 টাকা, আর পরিবর্তনশীল ব্যয় দেওয়া আছে 7 টাকা। শুধু অ্যামাউন্ট গুলা চেঞ্জ আর সব তথ্যগুলা সেম ভাবে আছে। আমাদের ব্রেক ইভেন পয়েন্ট এককে নির্ণয় করতে হবে, আর ওখানে ছিল বিক্রয় মূল্য ছিল 10% বৃদ্ধি বলে, আর এখানে বিক্রয় মূল্য হবে 12% বৃদ্ধি বলে কি হবে। আর ওখানে মুনাফা ছিল 10,000 টাকা, এখানে মুনাফা হচ্ছে 15,000 টাকা। শুধু এইটুকুই চেঞ্জ। আমরা আগের নিয়মে অঙ্কটা বাসায় সলিউশন করার চেষ্টা করব। এটা আমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করব। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকে এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ সবাইকে।